वेलकम बैक टू माय चैनल बंधुरा तो आमी आबार आपनादेर काछे चले एसेछि आज के नतून रेसिपी निये एबं एटा होच्छे दुर्गा पूजो स्पेशल रेसिपिर सेकेंड एपिसोड आज के रेसिपिटे होलो शेजवान चिकेन एबं एटा खूब सहजेई आपनारा बाड़ीते तैरी करे निते पारबेन एटा एकटा इंदो चाइनीज भीषण डिलिशियास रेसिपि एबं दुर्गा पूजो डिनार बा लांचे आपनारा इजिली एई रेसिपिटा करे किन्तु खेते पारबेन ताहले चलुन बेशी देरी ना करे भिडियोटा शुरू करी প্রথমেই আমি এখানে 500 গ্রাম বোনলেস চিকেন নিয়ে নিয়েছি তার মধ্যে এখানে আমি 1 টিস্পুন নুন দিলাম আপনারা আপনাদের স্বাদমতো লবণটা দিয়ে নেবেন এরপর 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়েছি তারপর যে কোনো ভালো ব্র্যান্ডের ডার্ক সয়া সস 1 টিস্পুন এবং ভিনিগার 1 টিস্পুন দিয়ে দেবেন এরপর আমি এখানে 2 টেবিলস্পুন শেজওয়ান সস বা চাটনি দিচ্ছি এই শেজওয়ান সসটা আমি বাড়িতেই তৈরি করেছি এর ভিডিওটা আমি 2-3 দিনের মধ্যেই আমার চ্যানেলে আপলোড করে দেব আপনারা সেটা একটুখানি দেখে নেবেন এরপর পুরোটা ভালো করে মিক্স করে নেওয়ার পর এর মধ্যে 2 টেবিলস্পুন কর্নফ্লাওয়ার এবং 1 টেবিলস্পুন ময়দা দেব দিয়ে সেটা দিয়েও ভালো করে এটা মিক্স করে নেব চিকেনটা তারপর এর মধ্যে একটা ডিম ফাটিয়ে দিতে হবে এই ডিমটা দিয়েও ভালো করে পুরো চিকেনটা মিক্স করে নেবেন এবং তারপর 30 থেকে 40 মিনিট চিকেনটা ম্যারিনেট করতে রেখে দেবেন 30 থেকে 40 মিনিট পর একটা প্যানে কিছুটা তেল গরম করবেন এবং তেলটা ভালোমতো গরম হয়ে যাওয়ার পর তার মধ্যে চিকেনের টুকরোগুলো একটা একটা করে দিয়ে দেবেন এবং মিডিয়াম লো ফ্লেমে এই চিকেনগুলো ভাজা করবেন যতক্ষণ না একটা সুন্দর গোল্ডেন কালার আসছে এইভাবে সবকটা টুকরোকেই আপনারা ভালো করে ভেজে নেবেন এবং আলাদাভাবে তুলে রেখে দেবেন বাটিতে 3 টিস্পুন টমেটো কেচাপ নেবেন তার মধ্যে 1 টিস্পুন ভিনিগার 1 টিস্পুন ডার্ক সয়া সস এবং 1 টিস্পুন রেড চিলি সস দেবেন আর তারপরে আমাদের হোমমেড শেজওয়ান সসও 2 টেবিলস্পুন এর মধ্যে দিয়ে দেবেন দিয়ে পুরো সসটাকে ভালো করে রেডি করে ভালো করে মিক্স করে নিলে পরে যে সসটা তৈরি হবে সেটাই হলো আমাদের শেজওয়ান চিকেনের বেস সস মেইন সসই এইটা এরপরে আমরা এই সসটা বানিয়ে নেওয়ার পর কড়াইতে সামান্য পরিমাণে একটুখানি রিফাইন্ড অয়েল বা সাদা তেল দিয়ে দেবো দিয়ে সেটা হালকা গরম হয়ে যাওয়ার পর এর মধ্যে আগে থেকে কুচিয়ে রাখা আদা এবং রসুন 1 টিস্পুন করে দিয়ে দেবো এরপর এই আদা রসুন কুচিটা 2-3 মিনিট একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে কেটে রাখা পেঁয়াজের ছোট ছোট পাপড়ি এবং রেড আর ইয়েলো ক্যাপসিকাম আমরা এর মধ্যে দিয়ে দেবো সেটাও কিউব করে কেটে নিয়েছিলাম এবার এর মধ্যে একটুখানি নুন আর 1 টিস্পুন মতো গোলমরিচ গুঁড়ো দিয়ে এটাকে 3-4 মিনিট মতো ফ্রাই করে নেব করে নেওয়ার পর এর মধ্যে আগে থেকে তৈরি করে রাখা সসটা দিয়ে দেবো সসটা দিয়ে ভালো করে এর সাথে কোট করে নেওয়ার পর এটাকে 7-8 মিনিট আমরা মিডিয়াম হাই ফ্লেমে রান্না করে নেব এই 7-8 মিনিট পর এর মধ্যে হাফ বাটি জল আমরা দিয়ে নেব দিয়ে সেটাও একটু মিক্স করে নেওয়ার পর 3-4 মিনিট পর এর মধ্যে আমরা ফ্রাইড চিকেনের পিসগুলো একটা একটা করে দিয়ে দেবো পুরো চিকেনটা দিয়ে দেওয়ার পর এই সসে সুন্দর করে চিকেনটা কোট করে নিয়ে আবার 3-4 মিনিট এটাকে রান্না হতে দেবো তারপর আমরা একটা কর্নফ্লাওয়ার স্লারি বানিয়ে নেব এই স্লারিটা বানানোর জন্য আমরা 1 টেবিলস্পুন কর্নফ্লাওয়ারকে 3 টেবিলস্পুন জলের মধ্যে ইউনিফর্মলি মিক্স করে নেব করে নিয়ে এই স্লারিটা দেওয়ার পরই সাথে সাথে ভালো করে চিকেনের সাথে মিশিয়ে নিতে হবে এবং আরও 3-4 মিনিট এই রান্নাটা হওয়ার পর আপনারা ফ্লেমটা বন্ধ করে দেবেন কারণ আমাদের শেজওয়ান চিকেন তৈরি হয়ে গেছে আমরা এই শেজওয়ান চিকেনটি মিক্সড ফ্রাইড রাইসের সাথে পরিবেশন করেছিলাম আপনাদের যদি সেই ভিডিওটা দরকার হয় তাহলে অবশ্যই আমাকে জানাবেন আমি অবশ্যই সেটাও আপলোড করে দেব এবং যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন এবং প্রিয় মানুষদের সাথে পারলে এই ভিডিওটি শেয়ার করবেন যদি কিছু ভালো ভালো ফুড শর্ট দেখতে ইচ্ছা হয় তাহলে আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটাও আপনারা চেক করতে পারেন এবং ফলো করতে পারেন আমি ডিসক্রিপশনে লিঙ্কটা দিয়ে দিয়েছি তাহলে নেক্সট উইকে আবার আপনাদের সাথে দেখা হচ্ছে দুর্গাপূজার স্পেশাল রেসিপি 3rd এপিসোডটা নিয়ে তাহলে আজকের মতো আসলাম ভালো থাকবেন সব